আসন্ন দুর্গাপূজা 2021 উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 3 অক্টোবর দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে দুর্গোৎসব উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জাহিদুল আলমের সভাপতিত্বে পরিচালিত হয় সভাটি। এ সময় আসন্ন দুর্গাপূজার যাবতীয় নিরাপত্তা এবং নিয়মকানুন নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সুযোগ্য ফুটো থানা মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুজ্জামান উনি আলোচনা করেছেন কিভাবে সুন্দর করে মতবারণে এবারও যেন আমরা শান্তিপূর্ণ অনুষ্ঠান করতে পারি। পক্ষ থেকে গত বছরের যে আলোকে পূজা উদযাপিত হয়েছে এবার অনুরূপভাবে নির্দেশনা আছে এবং সরকার প্রবর্তিত যে স্বাস্থ্য বিধিমালা সেটাকে অনুসরণ করে পূজা করতে হবে এবং আমরা একাধিকবার মিটিংয়ের কথা বলেছি এবং মানসিকভাবে আমাদের নেতৃবৃন্দ যারা আছে এবং পূজাকৃত যারা আছে তারা কিন্তু এইভাবে প্রস্তুত। আপনারা অবশ্যই 5:30টার মধ্যে শেষ করেন এবং আমরা প্রতিমা নেওয়াকালীন সময়ে আমাদের যে বাদ্যযন্ত্র যায় সেই ক্ষেত্রে আমাদের আশেপাশে দুসাতে যেটা এটা প্রথাগতভাবে আমরা মেনে আসি এবং আমরা চিনিও যেসব মসজিদ মাদ্রাসা বা এই ধরনের হসপিটাল এইসব জায়গায় আমরা এই বাদ্রা বা এই ধরনের বিষয়গুলো আমরা পাবলাম। বাংলাদেশের বিভিন্ন এলাকার মন্দির মূর্তি ভাঙা থেকে দর্শন বিভিন্ন কাজ হয়েছে। অবশ্য নারায়ণগঞ্জে আমি এসপি সাহেবকে ধন্যবাদ জানাই, উনি গতবারও আমাদের এই পূজা পার্বণে বিশেষ সহায়তা বিশেষ করে ওনার কর্তৃত্ব কাজ চলতে করেছেন এই জন্য তাকে আবারও ধন্যবাদ জানাই। এবং আসামের বসুন গতবার আমরা বসেছিলাম এবারও বসে এটা একটা স্টেশন করা যেতে হবে আপনাদের সাথে কথা বলে এটা একটা পার্মানেন্ট সোশ্যাল যেতে হবে ওনার জমি তো মিলে করি না অনেক জমি আছে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল শেখ বিলাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মণ্ডল, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর সহ অন্যান্য নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।